আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম। তো আলহামদুলিল্লাহ যে সবসময় যে আসলে ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মাঝেও মানুষের একটু শখ থাকে, আল্লাহ থাকে, সেগুলো নিয়ে যখন অফিসের সময় থাকে সেগুলো নিয়ে সময় কাটানোর চেষ্টা করি। তো ভাবলাম যে আমার সময় কাটে কীভাবে, বা যখন অফিসে থাকে তখন কী নিয়ে ব্যস্ত থাকি, কিসের প্রতি সময় দেয় সে নিয়ে করি। তো যারা আমার পুরনো কাস্টমার আছে, যারা আমার ভিডিও দেখে, তারা তো জানেনি যে আমি কবুতর পালি, কিন্তু ওইভাবে কাউরে দেখাইনি। যাদের আন্তরিকতা তাদেরকে মাঝে মাঝে ভিডিও করে দেখিয়েছিলাম শখের বসত। তো ভাবলাম যে এখন আপনাদেরকে একটু দেখাই যে এটা হচ্ছে এখানে দাঁড়ায় সেটা আমাদের বাড়ির ছাদ পাঁচতলার উপরে। তো জানেন যারা কবুতর পালেন, কবুতরের একটা মৌসুম আছে যে শীতের সময় সবাই কবুতর উড়াবে, এখন ভাদ্র মাসের সময় সবার কবুতর বন্দি পট ঝাড়তেছে, এই সময় কবুতরগুলো আমাদের বের হবে। তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের যতটুকু সাধ্য হচ্ছে আল্লাহ পাকের চতুর্থী সামনে আল্লাহ পাকের যতটুকু তৌফিক দিয়েছে, তা আল্লাহ পাকের মেহরবানিতে এইবার আমাদের প্রায় 200 মতো কবুতর আমরা রেডি করেছি, উড়াবো, বাকি উপর আল্লাহর ইচ্ছা। তো এইখানে দেখেন আমাদের যে কবুতরগুলো আমরা রেডি করেছি সেই কবুতরগুলো মোটামুটি শখ। তারপরে তো কবুতরের বিভিন্ন জাত আছে, এক একজনের এক একটা ফেভারিট জাত আছে, এক একজনের এক একটা কোয়ালিটি আছে, এক একজন এক একটা কবুতরকে এত এত কবুতরের মধ্যে কিছু ভালো লাগা, একটা কবুতরকে কিছু ভালোবাসার কিছু এক্সট্রা বেশি ভালোবাসি সব কবুতর এই মহব্বতের। কিছু কবুতর আছে যেগুলোকে অনেক বেশি ভালোবাসি, ওইগুলো আপনাদেরকে আলাদাভাবে একটা সময় দেখাবো। তো আজকে শুধু সৌজন্যমূলক যে ইচ্ছা হলো যে আজকে অনেকদিন পরে আমি আসার সুযোগ পাই না কাজের ব্যস্ততার কারণে, 6 মাস পরে ছাদে আসছি। তো যেহেতু আমার যারা একদম কবুতর দেখে এরা আমার নিজের মতো করে এইগুলো দেখাশোনা করে, এই জন্য এটা নিয়ে আমার পেরেশানির মতো থাকতে হয় না। তো এইখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আমাদের ঘরের, মানে ঘরে ছাদে জন্ম নেওয়া কবুতর যা আছে, এই খাঁচা এই খাঁচা নিজের ঘরে নিজের ছাদে জন্ম নেওয়া কবুতর, ওই কবুতরের প্রতি এমনিতে আরও ভালোবাসা বেশি থাকে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখালাম। তো যেহেতু ভাদ্র মাস আসতেছে, আমরা কবুতর বের করব, কীভাবে গোসল করাচ্ছি, কীভাবে কবুতর উড়াচ্ছি, কবুতর কতটুকু সময় উড়ায়। তো ফজরের নামাজ পরেই কিন্তু আমরা তখন ছাদে আসি, এটা যে একটা বলতে পারেন পুরান ঢাকার একটা ঐতিহ্য। যারা আপনারা পুরান ঢাকায় যারা না আসেন তারা বুঝবেন না, শীতের সকালে পুরান ঢাকা আকাশের যে কবুতরের যে মেলা হয় এটা মানে মন জুড়ে যায়, আপনার প্রত্যেকটা মানুষ ফজরের নামাজের পরে। আমি হিসাব করলে আমি সবচেয়ে কম কবুতর পারি, 200 কবুতর উড়াবো। আমার চেয়েতে অনেক সিনিয়র ভাইয়ারা আছে যারা এই শীতের মধ্যে 400, 500, 700 এক একটা ছাদের থেকে 600-700 কবুতর উড়ে। চিন্তা করেন যখন এই 600-700-2-5 হাজার কবুতর একসাথে আকাশে থাকে, তখন আবার সকালের মৌসুমটা তো এমনিতেই তো সুন্দর লাগে, তখন কিন্তু সৌন্দর্যটা অনেক গুণে বেড়ে যায়। তো আমি একটু খালি উপর থেকে আমি আমার একটু কবুতরগুলো শখের কিছু কবুতরগুলো আপনার দেখাই, এগুলো যাই দেখেন আমার শখ করা শখের বশত আমি এই কবুতরগুলো করছি। তো আলহামদুলিল্লাহ এই কবুতরও একটা আসলে মানসিক প্রশান্তি বলতে পারেন, যে যখন বেশি পেরেশানি থাকি বা বেশি টেনশনে থাকি এইগুলো সাথে আসলে সময় দিলেও পেরেশানিটা অনেক হালকা হয়ে যায়। এখানে যাই দেখেন এইগুলো সব হচ্ছে আমার এই ছাদে জন্ম নেওয়া আমার কবুতর, আমার পুরনো কবুতরগুলো থেকেই কিন্তু এইগুলো বাচ্চা কাচ্চা হয়েছে। আর এইখানে যে কবুতরগুলো দেখে এগুলো সব হচ্ছে আমাদের ব্রিডিং কবুতর, মানে এগুলো আমি উড়াই না, এগুলোর বাচ্চা কাচ্চাই কিন্তু এই যে এইগুলো এই খাঁচা আর ওই কোনার যে খাঁচাটা দেখালাম সেই খাঁচা। তো যাই হোক, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়ার দরখাস্ত। গত বছর তো আমাদের ভাইরাসের কারণে অনেক কবুতর নষ্ট হয়ে গেছে, ঠিকঠাক মতো উড়াতে পারি না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কবুতর সব ঠিকঠাক আছে। বাকি আপনাদের দোয়া কাম্য যাতে এইবার যাতে মনের আশাটা পরিপূর্ণ হয় এবং সকল কবুতর যেন এই খোলা আসমানে যাতে উঠতে পারে সেই দোয়াই প্রার্থী। তো ভালো থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।